Welcome to online class. This is Ferdous with Tarek, assistant teacher in the Sultanpur H.B school and college. Dear student, I hope you are all fine by the grace of Allah. I am also fine. Today, I will discuss about completing sentence, which is very important for your study because you have to answer 5 marks in your SSC examination. Okay, so please, শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এসএসসি পরীক্ষাতে 5টা কমপ্লিটিং সেন্টেন্স থাকবে যা তোমাকে খুব সুন্দরভাবে পরীক্ষার খাতায় লিখে আসতে হবে যদি তুমি ভালো মার্কে আশা করো এখন দেখো আমাদের আজকে প্রথম যে রুলটা আমরা করব রুলটা হলো ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম যার বাংলা অর্থ হচ্ছে এখনি সময় কি এখনি সময় প্রশ্নে এভাবে দেওয়া থাকবে বাকি তোমাকে কি করতে হবে বাকি অংশটুকু তোমাকে পরিপূর্ণ করতে হবে কি করে সুন্দর একটি বাক্য গঠনের মাধ্যমে রুলসের মাধ্যমে তোমাকে এই বাক্যটি গঠন করতে হবে দেখো লেখা আছে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম অর্থাৎ বাংলা অর্থ হচ্ছে এখনি সময় যেমন এখনি সময় কি পড়াশোনা করা তাহলে আমরা কি লিখতে পারি ইট ইজ টাইম টু স্টাডি এখনি পড়াশোনা করা সময় তুমি দুভাবে করতে পারো যদি তুমি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এই দুটোর শব্দটার কথা কিন্তু একই তুমি এটার সাথে ইচ্ছে করলে টু দিয়ে করতে পারো যেমন ইট ইজ হাই টাইম এখনই কি উপযুক্ত সময় খেলা ইট ইজ হাই টাইম টু প্লে ফুটবল এখনই খেলার উপযুক্ত ফুটবল খেলার উপযুক্ত সময় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম এর সাথে সময় তুমি কি করতে পারো টু যোগ করে বাকি অংশের জন্য আমরা জানি টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বাকি অংশটুকু এভাবে লিখতে পারো তুমি আরো বলতে পারো ইট ইজ হাই টাইম টু গো হোম এখন বাড়ি যাওয়ার উপযুক্ত সময় ইট ইজ হাই টাইম টু গো স্কুল এখন বিদ্যালয়ে যাওয়ার উপযুক্ত সময় ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আর তুমি যদি একটা সাবজেক্ট দিয়ে করতে চাও যেমন লেখা আছে ইট ইজ টাইম আমরা কি লিখতে পারি ইট ইজ টাইম উই যদি সাবজেক্ট দিয়ে লেখো মেইন পার্টটাকে তোমাকে ফার্স্ট টেন্সে রাখতে হবে কিসে রাখতে হবে ফার্স্ট টেন্সে রাখতে হবে যদি তুমি টু দিয়ে না করো তাহলে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ হাই টাইম উই প্লে ফুটবল এখনই ফুটবল খেলা উপযুক্ত সময় আমি আবারও বলতেছি যদি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম পর তুমি সাবজেক্ট দিয়ে করো তাহলে কি করতে হবে ভার্বটাকে কোন টেন্সে রাখতে হবে ফার্স্ট টেন্সে রাখতে হবে আবার আমরা কি লিখতে পারি ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট মার্কেট এখনই মার্কেটে যাওয়া উপযুক্ত সময় তাহলে আমরা কি দেখতেছি আমরা যদি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম পরে সাবজেক্ট ব্যবহার করি আমরা ভার্বটাকে কোন টেন্সে রাখতে হবে ফার্স্ট টেন্সে রাখতে হবে তাহলে আমরা আজকে যে দুটো শিখলাম ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম দুই ভাবে শিখতে পারি টু দিয়ে ব্যবহার করলে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব আর যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা ভার্বটাকে কোন টেন্সে রাখব ফার্স্ট টেন্সে রাখব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমরা এখন এসেছি রুল নাম্বার 2 আমাদের এই 2 নম্বর রুলে কি দেওয়া আছে তোমরা সাধারণত প্রশ্নপত্রে পেয়ে থাকবা লেখা থাকবে দেয়ার ইজ এ প্রোভার্ব গোস টু অথবা এই প্রোভার্ব গোস টু যে কোনো একটা প্রবাদ বাক্য লিখবে কিন্তু তোমাকে একটু খেয়াল করতে হবে যদি প্রবাদ বাক্যটা নিচের শব্দ নিচের বাক্যগুলোর সাথে যদি সামঞ্জস্য থাকে তোমাকে ওই ধরনের একটা লিখতে হবে যদি হেলথ এর উপরে থাকে যদি নিচের শব্দ নিজের বাকি চারটা যদি দেখো হেলথ এর সাথে সম্পর্কিত তাহলে তোমাকে এর সম্পর্কে লিখতে হবে যদি সময়ের সাথে সম্পর্কিত থাকে সময়ের সাথে সম্পর্কিত তাহলে এইভাবে লেখা যায় দেয়ালে যে প্রবাদ বস্তু যে কোনো একটা প্রবাদ লিখতে পারি আমরা কি লিখতে পারি সবচেয়ে ছোট একটা নিয়ম হচ্ছে হেলথ ইজ অয়েল যে স্বাস্থ্যই কি সম্পদ হেলথ ইজ অয়েল কেমন আমরা আবার লিখতে পারি হয়তো এইভাবে দেওয়া থাকতে পারবে এই প্রবাদ বস্তু এই প্রবাদ বস্তু কি লিখতে পারি আমরা এটাতে টাইম এন্ড টাইড অয়েল ফর নাম তোমাদের সুবিধার আমি নিচে লিখে দিচ্ছি টাইম এন্ড টাইড অয়েল ফর না সময় স্রোত তার জন্য অপেক্ষা করে না দেখছো আমার মনে হয় তোমরা এখন খুব সহজে বুঝে যাচ্ছ যে কিন্তু একটু মনে রাখতে হবে নিচের বাকি চারটি শব্দ কমপ্লিটিং সেন্টেন্স পাঁচটি থাকে নিচের বাকি চারটির সাথে তোমরা সামঞ্জস্য রেখে এগুলো করতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি দেয়ার ইজ এ প্রোভার্ব গোস টু হেলথ ইজ অয়েল যে একটি প্রবাদ বাক্য আছে যে স্বাস্থ্যই সম্পদ আরেকটি হচ্ছে কি টাইম এন্ড টাইড অয়েল ফর নাম সময় এবং নদীর স্রোত কারোর জন্য কি করে না অপেক্ষা করে না এখন আমরা দেখব রুল নাম্বার 3 কমপ্লিট তোমরা শিক্ষার্থীবৃন্দ আজকে পড়া আমাদের কি কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে একটা সেন্টেন্স কে কমপ্লিট করা যায় আমরা সেটাই ভালো করে দেখতেছি দেখো আমাদের 3 নম্বর রুলটাতে কি লেখা আছে লিস্ট লিস্টের বাংলা শব্দটা হচ্ছে কি নতুবা আমরা সাধারণত আমাদের ভাষা বলে হয় না হয় না হইলে সাধারণত এই কথাটা ব্যবহার করে থাকি এই সেন্টেন্সে মনে রাখবা এই সেন্টেন্স যখন তুমি কমপ্লিট করতে যাবা তোমাকে এই সেন্টেন্সে শুড কথাটি ব্যবহার করতে হবে কি কথাটি ব্যবহার করতে হবে শুড কথাটি ব্যবহার করতে হবে তাহলে দেখো আমরা এখানে কি দেখতেছি আমাদের লেখা আছে রিড অ্যাটেন্টিভলি লিস্ট যে
মনোযোগ সহকারে পড়ো, নতুবা কি করবো আমরা সাধারণত মনোযোগ সহকারে, আমরা কাউকে যখন উপদেশ দিই আমরা বলি তুমি মনোযোগ সহকারে পড়ো না হলে তুমি ফেল করবে, তাহলে আমরা সাবজেক্ট কি আনতে পারি তুমি, তুমি ইংলিশ কি ইউ, ইউ তুমি ছোট হাতে দিতে পারো ইউ, তারপর আমরা কি কথাটা আনবা শুড কথাটা আনতে হবে, ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, আমরা কি লিখতে পারি ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, ইংলিশটা যে মনোযোগ সহকারে পড়ো না হলে তুমি পরীক্ষা কি করবা ফেল করবে, তাহলে আমরা কি মনে করতে হবে যে লিস্ট সেন্টেন্সে তোমাকে অবশ্যই শুড কথাটি ব্যবহার করতে হবে, না হলে তোমাকে স্যার মার্ক দিবে না। পরবর্তী এক্সাম্পলটা আমরা দেখি, লেখা আছে কি ওয়ার্ক কেয়ারফুলি, যে সতর্কভাবে কাজ করো না হলে কি হবে নতুবা ইউ শুড নট, ইউ শুড নট গেট enough money, you should not get enough money, যে তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে work carefully, সতর্কভাবে কাজ করো নতুবা তুমি কি পাবে না অনেক টাকা পাবে না। দেখো আমরা লিস্ট সেন্টেন্সে কি ব্যবহার করছি, শুড কথাটি ব্যবহার করছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো, যখনই দেখবা তোমাদের লিস্ট কথাটি আছে সেন্টেন্সে বাকিটা তোমাকে যখন অর্থপূর্ণ সেন্টেন্স করতে দিবে তোমাকে অবশ্যই শুড কথাটি ব্যবহার করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দুরা, আমরা এখন এসেছি আমাদের গ্রুপ নাম্বার ফোর, আমাদের গ্রুপ ফোরে কি লেখা আছে এজ ইফ, এজ ইফ এর বাংলা হচ্ছে কি যেন, তোমরা খেয়াল করো আমাদের নাম্বার ওয়ান এক্সাম্পলে কি দেওয়া আছে হি টক এজ ইফ, সে এমন ভাবে কথা বলে যেন, মনে রাখবা সে এমন ভাবে কথা বলে যেন কি সে পাগল, আমরা বলতে থাকি কি সে পাগল, তা আমরা কি লিখতে পারি হি, সাধারণত আমরা জানি হির সাথে কি বসে ওয়াজ, কেমন আমরা সাধারণত কি বসে ওয়াজ, কিন্তু মনে রাখবা এজ ইফ সেন্টেন্স এর সাথে আমাদের কি বসাতে হবে অয়ার কথাটি বসাতে হবে, তাহলে আমরা বলতে পারতেছি হি টকস এজ ইফ হি ওয়্যার ম্যান, সে এমন ভাবে কথা বলে যেন সে পাগল, খুবই সতর্কভাবে দেখতে হবে যে এজ ইফ সেন্টেন্সে তুমি কোন কথাটা ইউজ করতেছো, হি আমরা জানি হি এর সাথে অলওয়েজ ওয়াজ বসে, কিন্তু এখানে কি বসাতে হবে এজ ইফ কথাটি লেখাটাকে অয়ার কথাটি লিখতে হবে। বাকিটা আবার দেখো আমাদের দ্বিতীয় নম্বর রুলটা আছে হি বিহেভস অ্যাজ ইফ, সে এমন ভাবে আচরণ করে যেন, সে এমন ভাবে আচরণ করে যেন, আমরা অনেক সময় আমাদের বন্ধুদেরকে বলে থাকি যে তুমি এমন ভাবে আচরণ করতে যেন তুমি সবকিছু জানো, তাহলে তুমি তাহলে এখানে কে সাবজেক্টটা হি, আমরা হি দিয়ে শুরু করতেছি যে হি বিহেভ অ্যাজ ইফ, সে এমন ভাবে আচরণ করে যে হি নিউ এভরিথিং, পরে কি করতে হবে তোমাকে ভাবটাকে ফার্স্ট টেন্সে করে দিতে হবে হি নিউ এভরিথিং, মনে হয় সে সবকিছু জানে। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দুরা, আশা করি তোমরা এই নিয়মটি সুন্দরভাবে বুঝতে পেরেছ। কমপ্লিটিং সেন্টেন্স এর রুল নাম্বার ফাইভ, আমরা আজকে পঞ্চম রুলে চলে এসেছি, আমাদের পঞ্চম রুলের নিয়মটা হচ্ছে কি দো অলদো, এটার বাংলা হচ্ছে কি যদিও, দো এর বাংলা যদিও, অলদোর কথাটি হচ্ছে যদিও, অলদের বাংলা হচ্ছে যদিও, তোমরা পরীক্ষা হলে পেয়ে থাকবা দো অলদো দিয়ে এরকমের একটা সেন্টেন্স, সাধারণত দো অলদো দিয়ে পরীক্ষা হলে আসে যায় যদিও, তাহলে আমরা আমাদের প্রথম এক্সাম্পলটা আমি কি দেখতে পাচ্ছি কি লেখা আছে দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব, বাকি অংশটুকু তোমাকে কি করতে হবে কমপ্লিট করতে হবে, তাহলে যদিও সে গরিব আমরা লিখতে পারি সে গরিব হি ইজ অনেস্ট সে সৎ, যদিও গরিব সে সৎ, বাকিটা আমরা লিখতে পারি অলদো হি ইজ হি দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব বাকিটা তোমরা কমপ্লিট করতে হবে হি ইজ অনেস্ট, মনে রাখবা দো অলদো সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স, দো অলদো কি ধরনের বাক্য কমপ্লেক্স সেন্টেন্স, ইংরেজিতে বাংলাতে যাকে বলে জটিল বাক্য, আর কমপ্লেক্স সেন্টেন্স সাধারণত কি থাকে দুইটা সাবজেক্ট থাকে, দুইটা সাবজেক্ট থাকে, যখন তুমি দো অল্প দিয়ে এরকম একটা সেন্টেন্স থাকবে তোমাকে দুইটা সাবজেক্ট দিয়ে সেন্টেন্সটি পরিপূর্ণ করতে হবে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। দুই নম্বর রুলসে কি দেওয়া আছে অলদো হি হ্যাজ এ লট অফ মানি, যদিও তার প্রচুর টাকা আছে, যদিও তার কি আছে প্রচুর টাকা আছে, আমাদের দেশে সাধারণত প্রচুর টাকা থাকলে আমরা কি করি দান করে দিই কাউকে দিয়ে দিই, কেমন এটা, তাহলে দো নিচের চান্ডা হচ্ছে কি অলদো হি হ্যাজ লট অফ মানি, যদিও তার প্রচুর টাকা আছে, আমরা কি দেখতে পারি তার প্রচুর টাকা আছে হি ডাজ নট লাই টু হেল্প পুয়ার, সে গরিবদের সাহায্য করতে পছন্দ করে না, হেল্প টু হেল্প পুয়ার হি ডাজ নট লাইক টু হেল্প পুয়ার, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি তার প্রচুর টাকা আছে কিন্তু সে কি করতে পারে না গরিবদেরকে টাকা দিতে পছন্দ করে না, তাহলে আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দোয়াদ বাক্যটি বুঝে গেছে, ভালো করে বুঝতে হবে দোয়াদ শব্দটার বাংলা হচ্ছে কি
যদিও, শব্দটা কি যদিও, নট যদি, ইফ এর বাংলা হচ্ছে কি যদি। সাধারণত তোমরা দো অলদের সাথে ইফ এর বাক্যটাকে কি করো গুলিয়ে ফেলো, তোমাদেরকে খুব সতর্কভাবে এটি দেখতে হবে। তাহলে আমরা রিভাইজ দিয়ে দিই আমাদের আজকে এই রুল নম্বর 5, দো হি ইজ পুয়ার, যদিও সে করি, হি ইজ অনেস্ট, সে কি সৎ। তুমি এই দুটো এর পরের বাক্যটা খুব সুন্দরভাবে তোমাকে দিয়ে দিতে হবে, সাবজেক্ট সাবজেক্টের সাথে প্রাসঙ্গিকতায় থাকতে হবে। পরেরটা দেখো, অলরেডি হি হ্যাজ লট অফ মানি, যদিও তার প্রচুর টাকা আছে, সে কি করে না, হি ডাজেন্ট লাইক টু হেল্প পিপল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে এই পর্যন্ত আমরা পাঁচটি রুল সুন্দর করে বোঝাতে আশা করি আমি বোঝাতে সক্ষম হয়েছি। পরবর্তী ক্লাসে আমরা অন্য অন্য রুলগুলো নিয়ে আলোচনা করবো। আশা করি বাড়িতে সবাই ভালো থাকবা, নিরাপদে থাকবা। আল্লাহ হাফেজ।